মহাকরণ থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত লাইন ক্লিয়ার থাকতে হবে, তাহলেই কম সময়ে কাজ সম্পন্ন হবে। শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন টিসিএস আধিকারিকদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সময়ের কাজ সময়ের আগে শেষ করার জন্য বার্তা দেন। মহাকরণ থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত লাইন ক্লিয়ার থাকতে হবে, বাধা যাতে কেউ না দেয় মাঝখানে, তাহলেই কম সময়ে কাজ সম্পন্ন হবে। শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন টিসিএস আধিকারিকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু আমি বলবো, যেভাবে আজকে আগরতলা টু জিরিবামের কানেকশন তৈরি হয়েছে, ঠিক উপরে সেক্রেটারি থেকে পঞ্চায়েত সেক্রেটারি পর্যন্ত লাইন ক্লিয়ার থাকতে হবে, তবেই কম সময়ে পৌঁছতে পারবে কাজ, বাধা যাতে কেউ না হয় মাঝখানে। সেক্রেটারি থেকে নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি পর্যন্ত পুরো ট্রেন লাইন ক্লিয়ার থাকতে হবে, তার মধ্যে যে কোনো অফিসার কোনো জায়গায় বসে, এমনকি যারা ক্লারিকেরে আছে আমাদের সঙ্গে কাজ করে, যে আছে ফাইলটা নিয়ে এসে আমার সামনে রাখে, তার উপর আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সময়ের কাজ সময়ের আগে শেষ করার জন্য বার্তা দেন। এখানে যারা আমরা সবাই বসে আছি, আমি বলবো আজকে থেকে নির্ণয় না যে সময়ের আগে আমি কাজ শেষ করব, যতই বাধা বিপত্তি হোক না কেন। তাতে কি লাভ হবে? তাতে ত্রিপুরার ওভারঅল গতি যেটা আমরা তয় করেছি যে 2047 পর্যন্ত আমরা ওই জায়গাতে যাব, তো হয়তোবা 2040-এ সেই জায়গা পৌঁছে। কাজের মাধ্যমে সময়কে বাঁচানো, সময় আপনাকে বা আপনার জন্য দাঁড়িয়ে থাকে, সেই সময় থেকে ছিনিয়ে নিতে হয়। যদি 7 বছর আগে আমরা সমস্ত স্কিমগুলি শেষ করতে পারি যেগুলো আমরা সিদ্ধান্ত করেছি, তো আমাদের কাছে বোনাস 7 বছর থাকবে। আমার প্রত্যেকটি অফিসার যদি প্রত্যেকটি জায়গায় এইভাবে কাজ করা শুরু করে, ত্রিপুরার চেহারা পাল্টে যাবে। বক্তব্য রাখতে গিয়ে এদিন রাজ্যের পূর্বতন সরকারের সমালোচনাতেও সরব হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কনফিউশনের বিষয় কেন বলছি, আগের যে সরকার ছিল তার নিয়ম কানুন কায়দা সবগুলোর মধ্যে কনফিউশনে ভর্তি ছিল, নিজেরও কনফিউজড ছিল, ওর পরবর্তী সময় প্রফেশনালিজম নিয়ে এসছে কনফিউশনের মধ্যে। ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করে রাখো ও সত্তা চালাও। রাজ্য মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলি সম্পর্কে অবগত থাকার জন্য এদিন মুখ্যমন্ত্রী টিসিএস আধিকারিকদের বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।